আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ট্রাক্টর বিডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, বরাবরের মতো আপনাদের ভাই আপনাদের জন্য আরও একটি স্পেশাল ট্রাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি। একেবারে সীমিত বাজেটের মধ্যেই ভালো গাড়ি, বেশি হর্স পাওয়ারের গাড়ি যারা চাচ্ছেন, ক্যারিংয়ের গাড়ি যারা চাচ্ছেন মূলত, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি সাজেশন করব। আর দেখতেই পাচ্ছেন গাড়িটা হচ্ছে আজকের মাহিন্দ্র কোম্পানির অর্জুন। এই গাড়িটাকে সকলেই কিন্তু অর্জুন নামেই চিনেন, 605 DI। এটা কিন্তু 60 হর্স পাওয়ারের গাড়ি। বুঝতেই পারছেন যে কোনো প্রকারের কাজবাজ চাষের ক্ষেত্রে বলেন, ক্যারিংয়ের ক্ষেত্রে বলেন, আপনারা করতে পারবেন। মূলত গাড়িটা কিন্তু ক্যারিংয়ের গাড়ি, ক্যারিংয়ে চলেছে আর নিজেদের কাজের জন্যই চলেছে। বর্তমান যিনি মালিক উনি গাড়িটাকে 2016 ডাউন পেমেন্ট দিয়েছেন এবং গাড়িতে কোনো প্রকারের কোনো কিস্তি নেই এবং নিজেদের কাজের জন্যই কিন্তু গাড়িটা ব্যবহার করা হয়েছে, বালি তোলার কাজে। ক্যারিংয়ের জন্য কখনোই হাল চাষ করা হয়নি মালিকপক্ষ যতটুকু ইনফর্ম করেছেন। গাড়িটা চলেছে 4000 বা 4500 ঘন্টার আশেপাশে। যেহেতু ক্যারিংয়ের গাড়ি, সুতরাং চাকার বিকটা একটু নর্মাল থাকবে। এছাড়া গাড়ির কিন্তু আশেপাশে আউটসাইড কোনো প্রকারের কোনো ধরনের কোনো কাজ, একটা পয়সারও কোনো কাজ নেই। শুধু পাম্পের কাজ করানো হয়েছে, ফুয়েল পাম্পের। এছাড়া ইঞ্জিন গিয়ারবক্সের এখন পর্যন্ত হাত পড়েনি। মাত্র 4500 ঘন্টার গাড়ি, আর সেই সাথে চাকার বিট কন্ডিশনটা একটু দুর্বল থাকলেও থাকতে পারে। তবে কিন্তু যে আউটসাইড কন্ডিশন একেবারে ফ্রেশ বলবো, পাওয়ার স্টিয়ারিং, তেলের ব্রেক আর চাকার বিট কিন্তু এখনও অনেক, আলহামদুলিল্লাহ, কিন্তু অনেক ফ্রেশ কন্ডিশনেই কিন্তু ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আর শুধু ইঞ্জিন বিক্রি করা হবে, তাই আপনারা কিন্তু চাইলে রোটারও ব্যবহার করতে পারেন পেছনে, আর কেউ যদি চান তাহলে কিন্তু ট্রলিতেও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। হাতল টাতল সব কিছুই কিন্তু গাড়িতে একেবারে ইজিলি ফিট করা রয়েছে। আপনারা যদি চাষ করতে চান তাহলে শুধু রোটারটা লাগিয়ে নেবেন এই, আর যদি কেউ ট্রলিতে ব্যবহার করতে চান তাহলে ট্রলিটা লাগিয়ে নেবেন এই। এছাড়া গাড়িতে যেভাবে খুশি, গাড়িটা আপনারা যেভাবে খুশি আপনারা যাচাই বাছাই করে, লোকেশনে গিয়ে দেখে শুনে বুঝে দাম দর করে, একেবারে আপনারা যেভাবে খুশি আপনারা সেভাবে পরীক্ষা করে কিন্তু গাড়িটা নিতে পারেন। চাকার বিট কন্ডিশন এখনও যেমনটি রয়েছে, আপনারা কিন্তু আরও এক দুই সিজন কিন্তু অনায়াসে কিন্তু গাড়িটা ব্যবহার করতে পারবেন, চাকার কন্ডিশন যেমনটি রয়েছে। আর এটা যেহেতু 60 হর্স পাওয়ারের গাড়ি, যে কোনো প্রকারের ক্যারিং চাষবাসের জন্য কিন্তু একেবারে পারফেক্ট গাড়ি, পাওয়ার স্টিয়ারিং, আর সেই সাথে গাড়িটার কস্ট কিন্তু অনেক কম। পারফরমেন্সের বিচারে কিন্তু গাড়িটা অনেক অনেক ভালো গাড়ি। আপনারা সকলেই কম বেশি জানেন যে মাহিন্দ্র কোম্পানির যে কোনো পার্টস অ্যাভেলেবল, এছাড়া তাদের যে সার্ভিস সেটাও অনেক অনেক ভালো, আর গাড়িটাও কিন্তু হেভি পাওয়ারফুল গাড়ি। তো দেখতে পারেন, আর যে কোনো আপনাদের যদি কোনো ট্র্যাক্টরের বিজ্ঞাপন দেওয়ার থাকে তাহলে কিন্তু সেটা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনাদের গাড়ির বিজ্ঞাপন আমাদের চ্যানেলের মাধ্যমে, আমাদের আপনাদের গাড়িটা কিন্তু বিক্রি করতে পারেন আমাদের চ্যানেলের মাধ্যমে। ইনশাআল্লাহ আপনারা যদি কারো গাড়ির বিজ্ঞাপন দেওয়ার থাকে তাহলে আমাদের নাম্বারে কথা বলতে পারেন। আর গাড়িটার ব্যাপারে যদি কেউ জানতে চান তাহলে অবশ্যই উপরে যে মালিকের নাম্বার দেখতে পাচ্ছেন, মালিক পক্ষের নাম্বার, সেই নাম্বারে ফোন দিয়ে আপনারা সরাসরি মালিক পক্ষের সাথে কথা বলবেন। গাড়িটা দেখতে পাচ্ছেন আপনারা ইউটিউবে বা ভিডিওতে দেখার মধ্যে আর সরাসরি দেখার মধ্যে কিন্তু অবশ্যই আকাশ পাতাল কিন্তু তফাৎ থাকবেই থাকবে। আর সেই সাথে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, তারপরেও কিন্তু গাড়িটার কোথাও কোনো প্রকারের আঁচড় লাগা, ক্র্যাচ লাগা, দাগ লাগা, এগুলো কিন্তু কোনোটাই কিন্তু বোঝার কোনো উপায় নেই। একেবারেই ফ্রেশ কন্ডিশনের গাড়ি, আর যেহেতু সোলোর গাড়ি সুতরাং একটু সিট বনাটটা, একটু মাডগার্ডটা একটু এদিক সেদিক হবে, সেটা স্বাভাবিক। কিন্তু গাড়ির যে বনাট, যেটা বনাটে কিন্তু কোনো প্রকারের কোনো সমস্যা কিন্তু আপনারা পাবেন না। এছাড়া গাড়িটা মিডল শিফট গিয়ার সিস্টেম রয়েছে, তেলের ব্রেক রয়েছে, যেখানে ধরবেন সেখানেই কিন্তু ব্রেক সিস্টেম, খুবই ভালো ব্রেক সিস্টেম রয়েছে। আর সেই সাথে পাওয়ার স্টিয়ারিং, এই ফিচারগুলো তো অবশ্যই গাড়িতে রয়েছে। আর গাড়িটা দেখার জন্য আপনাদেরকে যেতে হবে চুয়াডাঙ্গা সদরেই গাড়িটা রয়েছে। আপনারা যারা যশোর অঞ্চলের মধ্যে রয়েছেন, রাজবাড়ী, ফরিদপুর, ওইদিকে কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, এইদিকেও যারা রয়েছেন, খুব ইজিলি কিন্তু চাইলে গাড়িটা দেখে আসতে পারেন। এছাড়া বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা এই গাড়িটা দেখে আসতে পারেন, সমস্যা নেই। আর গাড়িটার আস্কিং প্রাইজের কথা বলতে গেলে দাম চাওয়া হচ্ছে 4 লাখ টাকা, এটা চাওয়া হচ্ছে এখন। এরপরেও যদি আপনারা কেউ দাম দর করতে চান, আলাপ আলোচনা করতে চান, তাহলে সেটা কিন্তু অবশ্যই আপনারা আলাপ আলোচনার মাধ্যমে গাড়িটার দাম নির্ধারণ করতে পারেন। যেহেতু এখন গাড়ির দাম এমনিতেই বেশি, এমনিতেই কিন্তু গাড়ির শোরুমে প্রাইস অনেক অনেক দাম বেড়ে গিয়েছে, সুতরাং একটু কনসিডার করতেই হবে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার তো করতেই পারেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের চ্যানেলটি। আর আমরা নিত্য নতুন গাড়ি ভিডিও কিন্তু আপনাদের অনুপ্রেরণায়, আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে আপনাদের ভাই আপনাদের জন্য নিয়মিত গাড়ির ভিডিও আনতেই থাকবে ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকবেন, শুভকামনা সকলের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।